আমার দিকে না তাকিয়ে আমার মার দিকে তাকাবেন, আমার মাটাকে আপনাদের নিজের মার স্থানে বসাবেন। আর আমি আপনাদের বোনের মতো বলতে পারেন, আমার বাবা নেই, আমার মতো দুঃখের জীবন হয়তো পার কারণে, কারণ আমার বাবাকে আমি বাবা বলে ডাকতেছি সে আমাকে সে ভালোবাসেনি। আর আমার মা তো মাই অসুস্থ মানুষ, সে হয়তো বা তার সন্তানের সে আমাকে ভালোবাসে দেখে সে এখন আমাকে আঁকলে রাখছে, আর আমি তার। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন এই অসহায় বোনটি, এই বোনটির নাম হলো জান্নাত। তো ওর মা হলো ক্যান্সারে আক্রান্ত, সেই কারণে ইউটিউবে এসেছে, আপনাদের সামনে এসেছে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কথা বলছি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই তো ভালো আছেন। তো এই যে আপু, আপনি যে আমাদের দর্শকদের সামনে এসেছেন কি উদ্দেশ্যে সেটা একটু বলবেন। আসলে আসলে আমার মার ক্যান্সার হয়েছে 2016 সালে। তো 16 সালের আগে থেকে আমার আম্মু শরীরে বিভিন্ন জায়গায় মানে পিছনে আর কি ব্যাক পেইন হইতো। জি। তো আম্মু হচ্ছে ওঠানামা করতে খুব কষ্ট হইতো। তো একদিন হচ্ছে হঠাৎ করে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে আপনার হচ্ছে এনএম মেডিকেলে, তারপরে ক্যান্সার হসপিটালে বিভিন্ন জায়গায় টেস্ট করে, করানোর পরে তার হচ্ছে আপনার ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, তারপরে ধরা পড়ার পরে হচ্ছে আমাদের মানে আমার বাবা, আমাদের একটা বাসা ছিল মানে নিজস্ব বাসা। তো আমার বাবা মানে যখন জানতে পারলেন যে আমাদের আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ছে, তো উনি আস্তে আস্তে আমাদের বাড়িটা বিক্রি করে ফেলে। আচ্ছা। একটা ভাড়া বাসায় আসে, ভাড়া বাসায় আসার পরে এখান থেকে উনি আস্তে আস্তে যা যা মানে ওনার যা যা থাকে আর কি থাকার মতো উনি আস্তে আস্তে সব কিছু নিয়ে যায় আমাদের বাসার থেকে। তো এরকম করতে করতে মানে আমার আম্মু উনি তো ওনার মানে বাবা যেহেতু উনি আসলে বুঝতে পারে যে ওনার হাজবেন্ড একটা পরিবর্তন আসতেছে বা একটা চেঞ্জ আসতেছে যেটা আমরা বুঝতে পারবো না। তো উনি মাঝে মাঝেই বলতো যে হয়তো বা কোনো সমস্যা আছে বা কিছু একটা আর কি। তো আমরা আর কি আমি পর একদিন বলি আর কি রমজান মাসে আপনার হচ্ছে জান্নাতের দিন, তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে যদি হয় তাহলে আজকেই হয়তো বা আম্মু ওইখানে যাইতে পারে, মানে আব্বু ওইখানে যাইতে পারে, আমি আম্মুকে বলতেছি। তো আম্মু বলতে চাচ্ছে ঠিক আছে তাহলে তুমি যায় দেখো। পরে আমি আর আমার ভাই আমার বাবার সাথে সত্যি সত্যি মানে আমার বাবা যায় যেখানে যায় তার পিছিয়ে পিছিয়ে আমরা যাই। যাওয়ার পর সত্যি সত্যি আমরা ধরতে পারি আসলে মানে আমার আম্মুর সন্দেহটাই ঠিক হয়েছে। তো আব্বুকে ধরার পরে আব্বু ওই মানে কি ধরলেন, আপনার বাবাকে কি ধরলেন? উনি ওইখানে আরেকটা বিয়ে করছে, সংসার আছে। আচ্ছা। তো ওইখানে আমরা গেছি, যাওয়ার পর আমার বাবা ওইখান থেকে চলে গেছে, মানে আমাদের দেখার পরে বাবা ওইখান থেকে চলে গেছে। আচ্ছা। তো ওই মানে ওই আন্টিকে আমি মানে জিজ্ঞাসা করলাম, মানে আমি তেমন কথা বলি নাই, আম্মু আর সবাই কথা বলছে, আমি আম্মুকে ফোন দিয়ে ডাকাইছি তারপরে নিছি। জি। তো বলার পরে উনি হচ্ছে আমার সাথে খুব মিসবিহেভ করে, খুব খারাপ ব্যবহার করে। যে কিরকম? কারণ আমার তো বাবা ছোটবেলায় মারা যায়, আমার আম্মু হচ্ছে সেকেন্ড বিয়ে এটা। আচ্ছা। তো উনি আমাকে বলে যে আমি তো সবই জানি, আমি তো সবই জানি, তুই তো এই সংসারে কিছুই হস না, তো তুই কেন এখানে এসে কথা বলতেছিস? ঠিক আছে। তো মনে আরো অনেক খারাপ খারাপ কথা বলো। ওইখানে মনে করেন যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটছে, যে বাসায় ঘটছে তারাও জানতো না, তো ওইখানে একটা বিচারের মতো বসে। তো ওইখানে উনি আমার সাথে খুব মিসবিহেভ করে, খুব খারাপ ব্যবহার করে। আর আমার যে সেকেন্ড বাবা, আমি তো আমার মানে ফার্স্ট বাবাকে কখনোই দেখিনি, অনেক ছোটবেলায় দেখছি মানে 3-4 মাস বয়স এ পর্যন্ত দেখছি, তারপরে আমার বাবাকে আর দেখি। তো আমার বাবা যখন আমার মা যখন এখানে বিয়ে করে আমার বুঝার পর থেকেই আমি জানি যে এটাই আমার বাবা। আমি কখনো মানে আমার বাবাকে আমি কখনো ভাবিনি যে এটা আমার বাবার না। আমি উনি বাসায় আসলে আমি ওনার জুতোটা পরিষ্কার করে রাখতাম যে আমার বাবা সেকেন্ড টাইম বাইরে বেরোলো যাতে তার কষ্ট না হয়। আমরা যখন নিজেদের বাসায় ছিলাম, আমাদের বাসায় কাজের বউ ছিল, আমাদের তেমন কোনো কাজ করতে হতো না, মানে খুব ভালো অবস্থায় ছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার বাবাকে আমি যাই পানি দিতাম, আমার বাবা কখনো আমার সাথে কথা বলতো না, আমাকে ডাকও দিত না। তারপরে আমি তাও আমার বাবাকে ডাক দিতাম, বাবা বলার ইয়ে করতাম। আমার একটা ভাই আছে ছোট, আমার ভাইকে আমার বাবা ডাক দিত, আমি এগুলো নোটিশ করতাম। যখন আমি ক্লাস 8-9 পড়ি তখন আমি নোটিশ করতাম যে ডিস্টেন্সটা, যে আসল বাবা মা আর হচ্ছে কোথা
থেকে আইসা এখানে থাকা আমি তো ধরতে গেলে যে মানে পালক হিসেবে আছি। তো এই জিনিসটা আমি খুব ফিল করতাম যে আমার বাবা আমার ভাইকে ডাকে তার নিজের ছেলে দেখে, কিন্তু আমি আজকে অন্য জায়গায় দেখে আমাকে ডাকতে পারালাম। তো কোথাও ঘুরতে যাওয়ার হলো আমার ভাইকে ডাক দিত, আমার মা আবার এটা নোটিশ করতো। আমাদের সামনের রুমে একটা মানে আলমারি ছিল, সেই আলমারি আয়না দিয়ে ওই রুমের বেডরুমটা দেখা যেত। তো আমার বাবা ভাই মা কথা বলতো, আমি এগুলো খুব আমার খুব মানে তখন তো ছোট ছিলাম, এগুলো মাইন্ডে খুব লাগতো, মানে তখন মাইন্ডে এমনভাবে লাগতো মানে ডিপ্রেশন যাকে বলে আর কি, আমি কারোর কাছে বলতেও পারতাম না আর সহ্য করতে পারতাম না। তো এগুলো দেখতাম যে আসলে নিজের বাবা মা আর পরের বাবা মার ভিতরে তফাতটা দেখতাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার বাবা ওইখান থেকে মানে বাবা তো ওইখান থেকে চলে যায়, আমার মা চলে আসে ওইখানে বিচার সালিশ করার পরে চলে আসে। আসার পরে আস্তে আস্তে আমার বাবা সম্পূর্ণ সেপারেশন হয়ে যায় আমার মার সাথে। আমাদের একদম মানে এমনভাবে রেখা যায় যে আমাদের ঘরে আমরা সেদিন যে ভাত খাবো সেই ভাতের চালটা পর্যন্ত আমার বাবা রেখা যায় নাই আমাদের জন্য। তো আমার মা অনেক যুদ্ধ করে এখানে আসছে, এই পর্যন্ত এখন পর্যন্ত আমার মা অনেক যুদ্ধ করতেছে। আমি আসলে মেয়ে, আমি মাঝে মাঝে এই জিনিসটা ফিল করি যে আমি যদি একটা মেয়ে না হয়ে যদি একটা ছেলে হইতে পারতাম তাহলে আমার রক্ত বিক্রি করে হলো আমি আমার মা পাশে দাঁড়াইতাম, কিন্তু আমি পারতেছি না বিধায় আমি আপনাদের কাছে আসছি। আমার বাবা কিছুদিন আগে আমার মাকে ডিভোর্স দিছে, আমরা আর জি কিবিরের ভাইয়ের ওইখানে গেছিলাম, যাওয়ার পরে উনি তারপর থেকে আমার সাথে কথা বলে না, আমার মার সাথে কথা বলে না, আগে তো তাও সালাম দিলে উত্তর নিত এখন তাও বলে না। তো সেদিন বাবার কাছে গেছিলাম যে বাবা আমার মাকে একটু সাহায্য করেন, তিনি আমার সাথে কথা বলেনি, আমার একটা ছোট মেয়ে আছে, আমার মেয়েটা তাকে সালাম দিচ্ছে, আমার মেয়েটা 2 বছর হয়নি এখনো সে সালাম দিতে পারে, আমার মেয়েটা তাকে সালাম দিচ্ছে সে তাও কথা বলে নাই, আমার মেয়েটার দিকে একটা বার তাকায় নাই। আজকে যদি আমি তার নিজের মেয়ে হইতাম সে কি পারতো আমাকে হারিয়ে যেতে? নিশ্চয়ই পারতো না। আমার মা আজ পর্যন্ত অনেক যুদ্ধ করতেছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, যার যতটুকু সামর্থ্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য। আর আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড পড়াশোনা করে, সে তার আর্নিং সোর্স এতটা ভালো না, তবুও মেন্টালি সাপোর্ট হিসেবে দিতেছি, দোয়া করবো যাতে ভবিষ্যতে করতে পারি। আর এখনো মেয়ে হিসাবে মার পাশে আছি, যদি ছেলে হইতাম আমি আরও অনেক দূর যাইতে পারতাম, কিন্তু এই যে এখন বিয়ে হয়েছে এখন এই জায়গায় আসতে অনেক হলে আসতো না, কিন্তু তবুও আসতে মার জন্য। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি আর জি কিবিরের ভাইয়ের ওখানে গেছিলাম, যাওয়ার পরে সবাই যখন ফোন দিয়ে জানতে পারছে যে আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে, এরপরে তেমনটা সাহায্য আসে না। তো আসলে আমি তো এখানে আমার মার সাহায্যের জন্য আসছি, সবাই আমার দিকে ফোকাসটা না দিয়ে আমার মার দিকে একটু দেখেন যে সে তো একটা তার অবস্থাতে কোথায়। আমরা অনেকেই দেখবেন যে একটা রোগ হইলে টাকা থাকলেও তাকে বাঁচাতে পারি না, কিন্তু আমার মাকে ডাক্তার বলছে যে তার টাকা হলে তাকে বাঁচানো যাবে। আপনাদের অনেকেরই বাবা মা আছে যে টাকা আছে কিন্তু আপনারা তাদের বাঁচাতে পারেননি বা তাদের চিকিৎসা করতে পারেননি, তাদের এমন একটা সিচুয়েশন তারা মারা গেছে বা অবস্থা ভালো না, তো আমার মাকে ডাক্তার বলছে টাকা হলে চিকিৎসা করতে পারবে। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার দিকে না তাকিয়ে আমার মার দিকে তাকাবেন, আমার মাটাকে আপনাদের নিজের মায়ের স্থানে বসাবেন। আর আমি আপনাদের বোনের মতোই বলতে পারেন, আমার বাবা নেই, আমার মতো দুঃখের জীবন হয়তো বার কারণে কারণ আমার বাবাকে আমি বাবা বলে ডাকতেছি সে আমাকে সে ভালোবাসেনি, আর আমার মা তো মাই অসুস্থ মানুষ, সে হয়তো বা তার সন্তানের সে আমাকে ভালোবাসে দেখে সে এখন আমাকে আগলে রাখছে, আর আমি তার সন্তান দেখে আমি তাকে আগলে রাখছি, আমার মৃত্যু আগ পর্যন্ত আমি তাকে আগলে রাখ। আর আমার একটা ইচ্ছা, আমার মার জন্য যে আমার ভিক্ষা করতে হবে ভিক্ষা করতে রাজি আসছি, আমার ভিক্ষা করতেও কোনো সমস্যা নেই, এতে আমার যা হওয়ার হবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমার মার দিকে তাকাবেন,
অন্তত যে আমি এর আগে যে হেমরাজে ভুগছি, যে যে একটা মানসিক একটা ইয়াতে ভুগছে যে আমার বিয়ে হয়েছে এই কারণে আপনারা আমার মাকে সাহায্য করেন নাই বা কিছু, আপনারা অন্তত আমার মার দিকে তাকাবেন, আমার স্থানে আপনারা বসবেন, আমার মার জায়গাটা আপনার আপনার বাবা মাকে বসাবেন, যে দেখবেন যে আজকে আমি কোন পর্যায়ে আমি এরকম আপনাদের কাছে আসছি। মানুষ কিন্তু সুখে থাকলে কিন্তু এখানে আসে না, মানুষ বিপদে পড়লে এখানে আসে। আর এটা কোনো হাস্যরসিক না যে আপনারা এটাকে ফানি ভাই বা আমাকে ফোন দিয়ে আমার সাথে দুষ্টামি করবেন, ফাইজলামি করবেন, 2 মিনিট কথা বলবেন, 3 মিনিটের সময় ফোনটা রেখে দেবেন, এটা কিন্তু এরকম না। এটা একটা মানুষের জীবন মরণের কথা। আপনারা আপনাদের আমি একদম অনুরোধ করে বলতেছি, আপনারা আমার মাটাকে আপনার মার স্থানে বসাবেন, যে দেখবেন একটা মা একটা সন্তান কোথায় নাম কোথায় দাঁড়ালে আজকে এই পর্যায়ে আসে। আপনি সুস্থ আছেন, আপনার ফ্যামিলি সুস্থ আছে, আপনি তো আমার জায়গায় আসলেন না, আমি খারাপ অবস্থায় আছি দেখে কিন্তু আমি এখানে আসছি, আপনাদের কাছে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপু, কেউ যদি আপনাকে একটু সাহায্য করতে চায় কিভাবে করতে পারে? নাম্বার কি আছে আপনাদের? জি, আমাদের বিকাশ নাম্বার আছে, আর যদি ব্যাংকে কেউ পাঠাতে চায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যদি কোনোভাবে যদি মনে হয় যে আসলে এটা ঠিক নাকি, নিশ্চিত হওয়ার জন্য ফোন দিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2050130020178198. আর ব্যাংকের নামটা কি? ব্যাংকের নাম হচ্ছে আলেয়া আক্তার, ALEYA স্পেস AKTER আক্তার। এটা কোন ব্যাংকে? এটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাভার ব্রাঞ্চ। তো আমাদের দর্শকদেরকে আর কিছু বলার আছে আপনার? আমার দর্শকদের আর সবাইকে বলার আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কেউ সাহায্য করতে না পারেন, কারণ সবাই তো আর মানে একরকম হবে না, যদি মনে হয় যে আপনি আমার মাকে 10 টাকা 20 টাকা 100 টাকা আপনার ইচ্ছা মতো, আর যদি একান্ত যদি কেউ না পারেন, সবাই আমার মার জন্য দোয়া করবেন। কারণ অনেক সময় টাকা দিয়েও কিন্তু মানুষকে সুস্থ করা যায় না, আপনারা দোয়া করবেন, হয়তো বা দোয়াটাই আমার মার জন্য কাজে লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এর আগে যখন প্রতিবেদন করেছেন তখনও তো কিছু সাহায্য সহযোগিতা পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ পাইছি, বললাম তো পাইছি, কিন্তু হচ্ছে ওই যে ওইখানে আমাকে ফোকাস করা হয়নি যে আমার বিয়ে হয়েছে, এই কারণে হচ্ছে আমাকে ফোন দিত, তারা কথা বলতো, ওই যে 2-3 মিনিট কথা বলার পরে আমার যখন জানতে পারে আমার বাচ্চা আছে, বিয়ে হয়েছে, তখন ফোনটা রেখা দেয়। আচ্ছা, তো যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা আমাকে আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, তারা ভালো মানুষ না হইলে বা তারা জানে না শুনে না, যারা সাহায্য সহযোগিতা করে তারা একমাত্র ফোন দিয়ে বলছে যে এটা কি আপনার বিকাশ নাম্বার বা এটা কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ এটা ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার, তারাই কিন্তু টাকা দিচ্ছে। আর যারা বেশি বেশি কথা বলছে, যখন আস্তে আস্তে বলছে যে কিসে পড়েন, বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ফ্যামিলিতে কে কে আছে, যদি ফ্যামিলির সাহায্য সহযোগিতা যদি আমি আমার ঘাড়ে নিতে পারি, তারা কোনোদিনও সাহায্য করেনি। আর যারা সাহায্য করেনি তাদের উদ্দেশ্য আমি বলবো, আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো, যাতে আপনারাও সাহায্য করতে পারেন, দোয়া করতে পারেন। আর যারা সাহায্য করছেন বা সাহায্য করবেন তাদের জন্য আমার ভালোবাসা ভালোবাসা রয়েছে, আর তাদের জন্য আমার দোয়া আছে। আর আমার মার দিকে দেখবেন, আবারও রিকোয়েস্ট করতেছি, আমার মারটাকে আপনাদের নিজের স্থানে বসাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নার্সিংয়ে পড়তেছি, সাথে সাথে বিবিএতে পড়তেছি, আমার জন্য দোয়া করবেন, আমি বের হয়ে যাবো, নার্সিংয়ে পড়তেছি আমি, আমার ছোট্ট একটা মেয়ে আছে 2 বছরের, আমি এটার জন্য দোয়া করবেন, আমার মার জন্য তো দোয়া করবেনই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো সম্মানিত দর্শক, এতক্ষণ জান্নাত আপুর জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই আপনারা জানলেন এবং দেখলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রতিবেদনটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।